সে আমার কর্মচারী। আর আরবি অর্থ হুয়া আনা আমেল, এখানে হুয়া এর বাংলা অর্থ সে, আনা এর বাংলা অর্থ আমার, আমেল এর বাংলা অর্থ কর্মচারী। হুয়া আনা আমেল এর বাংলা অর্থ সে আমার কর্মচারী। তুমি কি বলো এর আরবি অর্থ এস কালাম ইন্তা, এখানে ইস এর বাংলা অর্থ কি, কালাম এর বাংলা অর্থ বলা, ইন্তা এর বাংলা অর্থ তুমি। এস কালাম ইন্তা এর বাংলা অর্থ তুমি কি বলো। যেও না আসো এর আরবি অর্থ মাফিরু তাওয়াল, এখানে মাফিরু এর বাংলা অর্থ যেও না, তাওয়াল এর বাংলা অর্থ আসো। মাফিরু তাওয়াল এর বাংলা অর্থ যেও না আসো। সে কে এর আরবি অর্থ মিন হুয়া, এখানে মিন অর্থ কে, হুয়া এর বাংলা অর্থ সে, মিন হুয়া এর বাংলা অর্থ সে কে। সে আমার কর্মচারী এর আরবি অর্থ হুয়া আনা আমেল, এখানে হুয়া এর বাংলা অর্থ সে, আনা এর বাংলা অর্থ আমার, আমেল এর বাংলা অর্থ কর্মচারী। হুয়া আনা আমেল এর বাংলা অর্থ সে আমার কর্মচারী। তুমি সম্ভবত আমার কথা বুঝো নাই এর আরবি অর্থ ইন্তা মুমকিন মাফি মালুম আনা কালাম, এখানে ইন্তা এর বাংলা অর্থ তুমি, মুমকিন এর বাংলা অর্থ সম্ভবত, মাফি মালুম এর বাংলা অর্থ বুঝো নাই, আনা এর বাংলা অর্থ আমার, কালাম এর বাংলা অর্থ কথা। ইন্তা মুমকিন মাফি মালুম আনা কালাম এর বাংলা অর্থ তুমি সম্ভবত আমার কথা বুঝো নাই। সে কি বলে আমি বুঝি না এর আরবি অর্থ হুয়াস কালাম আনা মাফি মালুম, এখানে হুয়া এর বাংলা অর্থ সে, এস কালাম এর বাংলা অর্থ কি বলে, আনা এর বাংলা অর্থ আমি, মাফি মালুম এর বাংলা অর্থ বুঝি না, হুয়া এস কালাম আনা মাফি মালুম এর বাংলা অর্থ সে কি বলে আমি বুঝি না। তুমি তার সাথে বলো এর আরবি অর্থ ইন্তা হুয়া সাওয়া সাওয়া কালাম, এখানে হুয়া এর বাংলা অর্থ সে বা তার, সাওয়া সাওয়া এর বাংলা অর্থ সাথে, কালাম এর বাংলা অর্থ কথা বা বলা। ইন্তা হুয়া সাওয়া সাওয়া কালাম এর বাংলা অর্থ তুমি তার সাথে বলো। আমাকে চা দাও এর আরবি অর্থ আনা জিব সাই, এখানে আনা এর বাংলা অর্থ আমি, জিব এর বাংলা অর্থ দাও, সাই এর বাংলা অর্থ চা, আনা জিব সাই এর বাংলা অর্থ আমাকে চা দাও। সব লোক আরবি জানে এর আরবি অর্থ কুল্লু নফর মালুম আরবি, এখানে কুল্লু এর বাংলা অর্থ সব, নফর এর বাংলা অর্থ লোক, মালুম এর বাংলা অর্থ জানা বা বুঝা, কুল্লু নফর মালুম আরবি এর বাংলা অর্থ সব লোক আরবি জানে। তুমি কেন জানো না এর আরবি অর্থ লেস চিন্তা মাফি মালুম, এখানে লেস এর বাংলা অর্থ কেন, ইন্তা এর বাংলা অর্থ তুমি, মাফি এর বাংলা অর্থ না বা নাই, মালুম এর বাংলা অর্থ জানা, লেস চিন্তা মাফি মালুম এর বাংলা অর্থ তুমি কেন জানো না। মালিক আমি নতুন লোক এর আরবি অর্থ মুদিরানা জেদিদ নফর, এখানে মুদির এর বাংলা অর্থ মালিক, আনা এর বাংলা অর্থ আমি, জেদিদ এর বাংলা অর্থ নতুন, নফর এর বাংলা অর্থ লোক, মুদিরানা জেদিদ নফর এর বাংলা অর্থ মালিক,
আমি নতুন লোক। সে গেছে নাকি আছে, এর আরবি অর্থ হুয়ারু ওলা মজুদ। এখানে হুয়া এর বাংলা অর্থ সে, রু এর বাংলা অর্থ যাওয়া, ওলা এর বাংলা অর্থ নাকি, মজুদ এর বাংলা অর্থ আছে। হুয়ারু ওয়ালা মজুদ এর বাংলা অর্থ সে গেছে নাকি আছে। আমার তোমাকে লাগবে না, এর আরবি অর্থ আনামায় আবগা ইন্তা। এখানে আনা এর বাংলা অর্থ আমার, মায় আবগা এর বাংলা অর্থ লাগবে না, ইন্তা এর বাংলা অর্থ তোমাকে। আনামায় আবগা ইন্তা এর বাংলা অর্থ আমার তোমাকে লাগবে না। বাংলাদেশি ভালো আমি জানি, এর আরবি অর্থ বাঙালি কয়েস আনা মালুম। এখানে কয়েস এর বাংলা ভালো, আনা এর বাংলা আমি, মালুম এর বাংলা জানি। বাঙালি কয়েস আনা মালুম এর বাংলা অর্থ বাংলাদেশি ভালো আমি জানি। তুমি কেন ভালো না, এর আরবি অর্থ লেয়া চিন্তা মাফি কয়েস। এখানে লেশ এর বাংলা অর্থ কেন, ইন্তা এর বাংলা অর্থ তুমি, মাফি এর বাংলা অর্থ না, কয়েস এর বাংলা অর্থ ভালো, লেশ ইন্তা মাফি কয়েস এর বাংলা অর্থ তুমি কেন ভালো না। তুমি কি বলো, আরবিতে বলো, এর আরবি অর্থ ইন্তা এস কালাম কালাম আরবি। এখানে ইন্তা এর বাংলা তুমি, এস এর বাংলা কি, কালাম এ বাংলা কথা বা বলা। ইন্তা এস কালাম কালাম আরবি এর বাংলা অর্থ তুমি কি বলো, আরবিতে বলো। আমি বলছি তুমি ভালো, এর আরবি অর্থ আনা কালাম ইন্তা কয়েস। এখানে আনা এর বাংলা আমি, কালাম এর বাংলা অর্থ বলা, ইন্তা এর বাংলা অর্থ তুমি, কয়েস এর বাংলা অর্থ ভালো। আনা কালাম ইন্তা কয়েস এর বাংলা অর্থ আমি বলছি তুমি ভালো। আমার কথা তুমি বুঝো, এর আরবি অর্থ আনা কালাম ইন্তা মালুম। এখানে আনা এর বাংলা অর্থ আমার, কালাম এর বাংলা অর্থ কথা, ইন্তা এর বাংলা অর্থ তুমি, মালুম এর বাংলা অর্থ বুঝা। আনা কালাম ইন্তা মালুম এর বাংলা অর্থ আমার কথা তুমি বুঝো। তুমি পাগল, এর আরবি অর্থ ইন্তা মজনুন। এখানে ইন্তা এর বাংলা অর্থ তুমি, মজনুন এর বাংলা অর্থ পাগল, ইন্তা মজনুন এর বাংলা অর্থ তুমি পাগল। তাড়াতাড়ি কাজ কর, এর আরবি অর্থ সুরাসুরা সগল। এখানে সুরাসুরা এর বাংলা তাড়াতাড়ি, সগল এর বাংলা অর্থ কাজ, সুরাসুরা সগল এর বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর। অনেক কাজ বাকি, এর আরবি অর্থ বাগি ওয়াজিদ সগল। এখানে বাগি এর বাংলা বাকি, ওয়াজিদ এর বাংলা অনেক, সগল এর বাংলা কাজ, বাগি ওয়াজেদ সুগল এর বাংলা অর্থ অনেক কাজ বাকি। সে কাজ করে না সবসময় বসে থাকে, এর আরবি অর্থ হুয়া মাফি সুগল আলাতুল ইজলিস। এখানে হুয়া এর বাংলা সে, মাফি সুগল এর বাংলা কাজ করে না, আলাতুল এর বাংলা অর্থ সবসময়, ইজলিস এর বাংলা অর্থ বসা। হুয়া মাফি সুগল আলাতুল ইজলিস এর বাংলা অর্থ সে কাজ করে না সবসময় বসে থাকে। তুমি কি বকবক করছ, এর আরবি অর্থ ইস গিরগির ইন্তা। এখানে ইস এর বাংলা অর্থ কি, গিরগির এর বাংলা অর্থ বকবক করা বা বেশি কথা বলা, ইন্তা এর বাংলা অর্থ তুমি। ইস গিরগির ইন্তা এর বাংলা অর্থ তুমি কি বকবক করছ। হ্যালো বিয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগছে।
ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক ও কমেন্ট করে দিন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন।